আসসালামু আলাইকুম। আজ 16 সেপ্টেম্বর 2022 বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে কম্পিউটার অপারেটর পদে হয়ে যাওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেখার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন মাই ক্লাসরুমে। 70 নম্বরের জন্য আজকের পরীক্ষার সময় ছিল 1 ঘন্টা। চলুন সমাধানটি দেখে নেওয়া যাক। প্রথমে আমরা বাংলা অংশের সমাধান দেখব। প্রথমে কারক এবং বিভক্তি নির্ণয় করতে বলা হচ্ছিল। দিনে দিনে শুধু বাড়িতেছে দেনা, এটির কারক বিভক্তি হবে অধিকরণে সপ্তমী বিভক্তি। তুমি কাকাকে বারণ করে দাও, এটি হবে কর্মে শূন্য বিভক্তি। ছাত্ররা ক্রিকেট খেলে, এটি কর্মে শূন্য বিভক্তি। ফুলে ফুলে ঘর ভরেছে, এটি হবে করণ কারকে সপ্তমী বিভক্তি। পুলিশে খবর দাও, এটি হবে কর্মে শূন্য বিভক্তি। এবারে সন্ধি বিচ্ছেদ রয়েছে। প্রথমে ছিল তপবন, তপ বিসর্গ, যোন বন, তপবন। রাজ্ঞী, রাজ, যোগ্নী, রাজ্ঞী। মনোরম, মনোবিসর্গ, যোগ রম, মনোরম। স্বল্প, সু যোগ অল্প, স্বল্প। ভ্রাতুষ্পুত্র, ভ্রাতু বিসর্গ যোগ পুত্র, ভ্রাতুষ্পুত্র। এবারে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে বলা হচ্ছে। পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ, এটি উপমিত কর্মধারয় সমাস। ষড়ঋতু, ছয় ঋতুর সমাহার ষড়ঋতু, এটি হবে দ্বিগু সমাস। রক্তাক্ত, রক্ত দ্বারা অক্ত, রক্তাক্ত, এটি হবে তৃতীয়া তৎপুরুষ সমাস। হাসিমুখ, হাসিমাখামুখ, হাসিমুখ, এটি হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ন্যায়সঙ্গত, ন্যায় দ্বারা সঙ্গত, ন্যায়সঙ্গত, এটি হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস। এবারে ইংরেজি অংশের সমাধান দেখব। প্রথমে ট্রান্সলেট ইনটু ইংলিশ। প্রথমটি রয়েছে পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো, এটি ট্রান্সলেট করলে হয় নিউট্রিশিয়াস ফুড ইজ গুড ফর হেলথ। তারপরে রয়েছে দশমিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, এটি হবে টু হেডস আর বেটার দ্যান ওয়ান। সে আস্তে কথা বলে, সে আস্তে আস্তে কথা বলে, এটি হবে হি স্পিক্স স্লোলি। আমার জন্ম 1990 সালে, আই ওয়াজ বর্ন ইন 1990। সে একটি ব্যবসা শুরু করতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্টার্ট এ বিজনেস। 5 নম্বরে রয়েছে মেক সেন্টেন্স উইথ মিনিং। প্রথমে রয়েছে অ্যাট বটম, অ্যাট বটম অর্থ হচ্ছে মূলত, মেক সেন্টেন্স হবে উই থিঙ্ক অ্যাট বটম সায়েন্স ইজ এক্সপ্লোরেশন। হার্ড টাইমস এর অর্থ হচ্ছে অকাল, উই হ্যাভ হ্যাড সাম হার্ড টাইমস বাট উই হ্যাভ কাম থ্রো। ব্লু ব্লাড এর অর্থ আভিজাত্য, ব্লু ব্লাড দিয়ে বাক্য রচনা করা যায়, ডোন্ট স্পেন্ড মানি লাইক ব্লু ব্লাড। আপ অ্যান্ড ডুইং এর অর্থ সক্রিয়, এ নর্মাল ইয়ং চ্যাপ ওয়ান্টস টু বি আপ অ্যান্ড ডুইং। অ্যাট ডেজার্টস ড্রোন যার অর্থ শত্রুতা, দ্য টু স্কুলস হ্যাভ বিন অ্যাট ডেজার্টস ড্রোন ফর মান্থস। এবারে গণিত অংশের সমাধান দেখব। প্রকৃত গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার, এতে নৌকার নদীর স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে সময় লেগেছে 3 ঘন্টা, ফিরে আসার সময় তার কত ঘন্টা সময় লাগবে? উত্তর হচ্ছে 11 ঘন্টা। 60 লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত 7:3, ওই মিশ্রণে আর কি পরিমাণ পানি মিশালে সিরাপ ও পানির অনুপাত হবে 3:7? উত্তর হচ্ছে 80 লিটার। এবারে সাধারণ জ্ঞান অংশের সমাধান দেখব। সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? সুন্দরবন। 71-এর ডায়েরি, এটি কার রচনা? 71-এর ডায়েরি হচ্ছে সুফিয়া কামালের রচনা। মুক্তির গান চলচ্চিত্রের নির্মাতা হচ্ছেন তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছেন চন্দ্রাবতী। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়। এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংসিকিয়াং। বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ হচ্ছে জাপান।
ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত? জার্মানিতে। জাপানের আইনসভার নাম হচ্ছে ডায়েট। এবারে কম্পিউটার ও আইসিটি অংশের সমাধান দেখব। প্রথমে রয়েছে ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে? ইন্টারনেটের উদ্ভব হয় যুক্তরাষ্ট্রে। চন্দ্রবর্তী কী? চন্দ্রবর্তী হচ্ছে বাংলা লেখার ফন্ট। ল্যান এর পূর্ণরূপ কী? ল্যান এর পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। সিপিইউ এর অংশ কয়টি? সিপিইউ এর অংশ হচ্ছে তিনটি, যথা সিইউ, এএলইউ, রেজিস্টার্স। মেনুবারে কয়টি মেনু থাকে? মেনুবারে 9টি মেনু থাকে। প্রথম মাইক্রোপ্রসেসরের নাম কী? ইন্টেল 4004। এমএস এক্সেলে কতটি রো আছে? এমএস এক্সেলে 1,48,576টি রো আছে। কম্পিউটার মেমোরিকে কী বলা হয়? হার্ড ডিস্ক। সেইভের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস অ্যাশ। কীবোর্ডে অল্টার কী থাকে কয়টি? কীবোর্ডে অল্টার কী থাকে 2টি। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।